আজমা নেব স্বাস্থ্যকর উপায়ে বেসন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রোজাতে ভাজা পুলির জন্য আমরা যে জিনিসটি বেশি ব্যবহার করি তা হচ্ছে বেসন। আর আমরা সবাই জানি কতটা অস্বাস্থ্যকর পরিবেশে বাজারে বেসন বানানো হয়। তবে আমরা যদি চাই অনেক স্বাস্থ্যকর উপায়ে 100% কোয়ালিটি সম্পন্ন বেসন ঘরেই বানাতে পারি, এত সহজ যে কি আর বলবো। চলুন এক নজর দেখে আসি। শুরুতে আমি সাদা বেসনটি করব, তার জন্য এখানে আমি অ্যাঙ্কারের ডাল নিয়ে নিয়েছি। বেসিক্যালি অ্যাঙ্কারের ডাল বা চানা ডাল দিয়েই সাদা বেসনটি করা হয়। তবে আপনারা যদি চান এই ডালটি ভালো করে ধুয়ে আমরা যেভাবে চাল শুকাই ঠিক সেভাবেই শুকিয়ে নিতে পারেন। আর যদি খুব বেশি ক্লিন থাকে তবে আর ভিজিয়ে শুকানোর কোনোই প্রয়োজন নেই। শুকনো একটি কাপড় দিয়ে ভালো করে মুছে ঠিক এভাবে ক্লিন করে নিলেই হয়ে যাবে। এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি খুবই ইম্পর্ট্যান্ট একটি ইনগ্রেডিয়েন্টস, রাইস। যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই চাল। এক কাপ ডালের সাথে 1 টিস্পুন ভাত খাবার চাল দিতে হবে। এতে করে বেসনটি অনেক দিন পর্যন্ত সুরক্ষিত থাকবে, কারণ চালে ন্যাচারালি এয়ার ক্রিয়েট হয়, যার কারণে বেসনে কোনো প্রকারের ফাঙ্গাল পড়ার কোনোই পসিবিলিটি থাকে। ব্যাস, আমাদের ডালটি খুবই ভালো করে মিহি করা হয়ে গেছে। এবার যখনই ব্লেন্ড করা হয়ে যাবে, এটি জরুরি হচ্ছে অবশ্যই যেন আমরা বেসনটি সেভ করে নিই। এতে করে দেখা যায় যদি অতিরিক্ত কোনো দানা থেকে যায় সেটি এই চালনিতে চলে আসবে। আমাদের সাদা বেসনটি আমি এভাবে করে চেলে নিয়েছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। বাহিরের কেনা বেসন থেকে আমাদের ঘরে বানানো বেসন অনেক বেশি দারুণ হয়, আশা করি দেখে বুঝতেই পারছেন। ঠিক এভাবে করে আমি বাকি ডালগুলো এভাবে ব্লেন্ড করি। এবার ঠিক একই পদ্ধতি অবলম্বন করে আমি মুসুরির ডালের বেসন তৈরি করব। এখানে আমি 1 কাপ মুসুরের ডাল নিয়ে নিয়েছি। তবে একবারে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করব না, অল্প অল্প করে দিয়ে গ্রাইন্ড করব। তার সাথে অবশ্যই আমাদের যে জিনিসটি দিতে হবে তা হচ্ছে ভাত খাওয়ার চাল। এক্ষেত্রে আমাদের 1 কাপে 1 টিস্পুন দিতে হবে। আমাদের মুসুরের ডালটিও ব্লেন্ড করা হয়ে গেছে, আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা স্মুথ হয়েছে। আর এই বেসনটি আমাদের সেভ করে নেওয়া অতি আবশ্যক। চেলে নিলে অতিরিক্ত দানাগুলো পড়ে যাবে এবং মিহি যে দানা তা আমরা পেয়ে যাব। 100% কোয়ালিটি দারুণ স্বাদের হোমমেড বেসন একেবারেই রেডি। আশা করি দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা দারুণ ও চমৎকার হয়েছে। আশা করব আজকে আমার এই হোমমেড বেসন আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত মসুরের ডালের বেসন ব্যবহার করেননি, এই রোজাতে একবার ব্যবহার করুন, দেখবেন সেই সাদা বেসন একেবারেই ভুলে যাবেন। কারণ মুসুরের ডালের বেসন অসাধারণ টেস্ট। আমি প্রতি বছরই ঘরে এইভাবে বানিয়ে নিই এবং আলুর চপ, পেঁয়াজু, বেগুনি যাই বানাই না কেন এই মুসুরের ডালের বেসন দিয়ে আমি খেয়ে থাকি। তাই আমি বলবো সাদা বেসন থেকে এই লাল বেসনটি অনেক বেশি টেস্টি। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আসছে রোজায় আপনারাও ঠিক এভাবে ঘরেই বেসন বানিয়ে সারা মাসব্যাপী প্রিজার্ভ করে নেবেন, তাহলে আপনাদের বাইরে থেকে কিনে খাওয়ার আর কোনোই প্রয়োজন হবে না। আল্লাহ হাফেজ।